হবে ওই ধরনের কুকীর্তি গাইতে গেছিলাম। কি হয়েছে? আপনি যে লাইভে আমাকে বললেন রেকর্ড গুলো শোনাবেন, আপনার মেয়ে অভিনেত্রী করে বলছিল, আমি কি ভদ্র ভাষায় বলবো না ছিটি মেয়ে বলবো আপনাকে? না না, আপনি যদি শুনুন, আপনারা যতটা নিচে নামতে পারেন আমরা পারি না গালাগাল দিয়ে, ঠিক আছে? আপনি নামতে পারেন না, তাই জন্য ভিডিও ঠিক আছে আর ঠিক আছে আর শুনুন শুনুন, আপনার সাথে কোন রকম সম্পর্ক হয়নি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনি ভদ্র হলে আমায় ফোন করেছেন কেন? আপনাদের সাথে পরিচয় আছে না? বিয়েতে মেনে নিয়েছি, বিয়েতে মেনে নিয়েছি না? জোর গলা কাকাতে আপনাদের বংশটা তাই, তাই জন্য আপনারা লোককে ওই ভাবেন। রেকর্ডটা শুনলে ঠিক আছে, বলো এবার তোমরা যে এখানে একটা আমি গালিগালাজ করেছি। হ্যাঁ, আমি উত্তেজিত ভাবে আমি যখন গালিগালাজ করছে আমি তখন চেঁচিয়েছি যে জায়গাগুলো কেটে কেটে গেছে, দেখে না, তখন আমি চেঁচিয়েছি কাকে ভয় দেখাচ্ছ তোমরা, কাকে হুমকি দেখাচ্ছ? যদি সাহস থাকে সামনে দাঁড়িয়ে কথাগুলো বলো, ঠিক আছে? ওই ফোনের ওপারে বলবে না, আমি এই কথাগুলোই বলেছি। তো তোমরাই বিচার করো যে আমি ওখানে একটা বাজে ওয়ার্ড ইউজ করেছি কিনা। কারণ কেন বলো তো, ওইটা আবারও আমি বলছি যে ওদের মতন ফ্যামিলির কালচার আমার ফ্যামিলির না এবং সেই শিক্ষা না। তো চলো, ভিডিওটা দেখলে শুনলে তোমরাই বিচার করো যে কাকা গালাগালি দিয়েছিল কি দিয়েছিল দেয়নি, আর কে গালাগালি দিয়েছিল। তোমরা ভিডিওটা ভয়েসটা সবটাই শুনতে পেরেছো, তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আর তেমন মন মেজাজ ভালো না বলে সত্যি কথা ভিডিওটা করতাম না, সকালবেলা ভিডিওটা দেখাতে খুব মাথাটা গরম হয়ে গেলো, তার জন্য আমি তোমাদের কাকাকে নিয়ে ভিডিওটা করতে এলাম, তো আমিও পাশে রয়েছি তার জন্যই। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এখানেও লাস্ট কথা একটা বলে যাই, আমার মেয়ের যখন কোনো রকম ক্ষতি যদি কিছু হয় তো আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, আমারও কিন্তু একটাই সন্তান।